بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, আপনি বলবেন ভাইয়া। না, কুল কুল দেরি করা যাবে না ভাইয়া, হুই না হুই 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 সুই কুই কুই কু। আরো বেশি টানতে হবে ভাইয়া, আরো বেশি টানতে, আরো বেশি টানতে হবে। কু কু আবার ভাইয়া এখান থেকে। ওকে কুবে 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 কুই দেরি করা যাবে না ভাইয়া, না কুই। হ্যাঁ, শুধু কুই 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 কু। হ্যাঁ, এটাই দেরি করতে হবে, এটাই দেরি করা যাবে ভাইয়া। জি 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 রাইট। সেক্ষেত্রে আমরা আবার এই লাইনটি পড়তে পারি। বাধাবিহীন বললেন ভাইয়া, বাধাবিহীন বললেন। সুজে 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 সুক সুক থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেম্বারিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেম্বারিং। হ্যাঁ, আমি বলেছি আপনাকে ধন্যবাদ মনে রাখার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মনে রাখার জন্য। এটাকে ইংলিশ ভাষায় এভাবে আমরা বলতে পারি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেম্বারিং। জি, কারেক্ট ইংলিশ। হ্যাঁ, কারেক্ট ইংলিশ। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আপনি আপনি কারেক্ট ইংলিশ বলেছেন। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ সেড অ্যাবসলিউটলি কারেক্ট প্রোনাউন্সিয়েশন। থ্যাংক ইউ ভেরি ভেরি ফর নাইস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট? জি। এটার মিনিং কি ভাইয়া? প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটার স্পেলিং কি মানে? আমি পাঠাতে পারলে একটু পরে, এই মুহূর্তে তো আমি বলতে পারবো না, আমি একটু পরে ক্লিয়ার দিয়া। আচ্ছা আচ্ছা, লেট থেকে বের করে আর ক্লিয়ার দিয়া আমি জানাবো পরে। কারণ স্পেলিং এর দুর্বল, আমি স্পেলিং এর অনেক দুর্বল। ওকে ভাইয়া, নো প্রবলেম। সুই সুই এই সুই, এটাকে আপনি বলেছিলেন ভাইয়া
জাপানিজ ভাষায়, জাপানিজ ভাষায় ওয়াটার বলে, সুই। জি ওয়াটার। আচ্ছা সুই, সুই আপনি কিন্তু মিনিং বলেন ভাই, একটু পরে দেখা যাবে আপনি মনে রাখতে পারেন কিনা ভাই উচ্চারণটা। ঠিক আছে ভাই, এটা বলবো না, এটা বলবো না। আচ্ছা হ্যাঁ, বেশি টানতে হবে, বেশি করে টানতে হবে। সু 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 দেখেন ভাই, এটাই টান হবে কেন, পেশ আছে, ওয়া আছে, সাকিন আছে, পেশ আছে। না আমাদের তিনটা একসঙ্গে পাওয়া যেতে হবে, পেশ, ওয়াও, সাকিন, এই তিনটা। পেশ থাকা লাগবে, ওয়াও থাকা লাগবে, সাকিন থাকা লাগবে। ঠিক আছে, জায়গা জায়গায় ইয়াটা টান হয়, সেটা হচ্ছে দেখেন ভাইয়া, জের থাকা লাগবে, এখানে দেখেন ভাইয়া, জের থাকা লাগবে, ইয়া থাকা লাগবে, সাকিন থাকা লাগবে, এখানে টান হবে, অবশ্যই অবশ্যই এখানে টান হবে ভাইয়া। কেন না, এখানেও তিনটা কথা বলতে হবে, শুধু থাক, শুধু সাকিন থাকলেই টান হয় না। এই কথাটা যদি আপনি এভাবে মনে করেন, এই কথাটি যদি আমরা এভাবে চিন্তা করি যে শুধু সাকিন থাকলে টান হবে, তাহলে কথাটা সম্পূর্ণ না, শুধু ইয়া থাকলেও টান হবে না, কথাটা পরিপূর্ণ জানতে হবে, কথাটি আমাদেরকে পরিপূর্ণ জানতে হবে, তাহলে আর প্যাচ লাগবে না ভাই। সেক্ষেত্রে পরিপূর্ণ জানতে হলে আমি যেভাবে বলি এভাবে বলেন ভাইয়া, জের থাকা লাগবে, ইয়া থাকা লাগবে, সাকিন থাকা লাগবে, এই তিনটা একসঙ্গে থাকা লাগবে। দেখা গেল যে ইয়া আছে, দেখা গেল যে ইয়া আছে, সাকিন আছে, আগে জের নাই, আগে কি নাই, তাহলে টান হবে না, তাহলে টান আবার দেখা গেল যে জের আছে, ইয়া আছে, উপরে সাকিন নাই, তাহলেও টান হবে না, তাহলেও টান হবে না। আবার দেখা গেল যে সাকিন আছে, সাকিন আছে, জের আছে, কিন্তু ইয়া নাই, তাহলেও টান হবে না। তিনটা একসঙ্গে পাওয়া যেতে হবে। আবার এখানে দেখেন ভাইয়া, এখানে দেখেন, এখানে দেখা গেল যে ওয়া আছে, সাকিন আছে, কিন্তু আগে পেশ নাই, তাহলে টান হবে না। এখানে তো টান হবে, খু খু না, পেশ আসছে, পেশ, তিনটা বলতে হবে, তিনটা সবসময় মনে রাখবেন, কয়টা, তিনটা, পেশ থাকা লাগবে, ও থাকা লাগবে, সাকিন থাকা লাগবে। তাহলে কি নিচে যদি জে থাকতো, জে থাকতে এবং সাকিন থাকলে টান হবে। ওর সঙ্গে যদি দেখা যায় জের আছে, ওর সঙ্গে যদি দেখেন যে আগে জের আছে, তাহলে টান হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এখানে দেখেন ভাইয়া, এবার দেখেন ভাইয়া, আবার যে ইয়ার সঙ্গে যদি পেশ থাকে, ইয়ার সঙ্গে যদি কি থাকে ভাইয়া, ইয়ার সাথে যদি পেশ থাকতো, তাহলে টান হবে না, টান হবে না, জের আছে কি না হবে, হ্যাঁ ইয়ার সঙ্গে জের থাকলে টান হবে, ইয়ার সঙ্গে কি থাকলে টান হবে, এটা ডিপেন্ড করে টান হবে কি হবে না অক্ষরের সাথে উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অক্ষরের সাথে এবং জের, সাকিনের তিনটার সাথে ডিপেন্ড করে। মনে করেন সবসময় টান হতে হলে টান আমরা তখনই দেব যখন ইয়ার সঙ্গে কি দেখবো, জের দেখবো, ইয়ার সঙ্গে কি থাকবে, জের থাকবে, তখন টান দিব, তখন টান দিতে হবে। আবার দেখেন ভাইয়া, এখানে দেখেন ওর সঙ্গে যখন পেশ থাকবে, জি, তখন টান দিতে হবে, জি,
ওর সঙ্গে যদি বেশ না থাকে তাহলে টান হবে না। জি জি, ওর সঙ্গে কি থাকা লাগবে, জের থাকা লাগবে না পেশ থাকা লাগবে ভাইয়া? পেশ থাকা লাগবে। আর ইয়ার সঙ্গে কি থাকা লাগবে? জের থাকা লাগবে। ইয়ার সঙ্গে যদি পেশ থাকে তাহলে কি টান হবে? না, আপনার কথা অনুযায়ী হবে না। না, এটা মনে রাখতে হবে, ইয়ার সঙ্গে পেশ থাকলে টান হবে না। ইয়ার সঙ্গে ওইগুলাই এত তাড়াতাড়ি মাথা ঢুকতেছিল না তো, কিছুতে দেরি হচ্ছে। হ্যাঁ, আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে টান হতে হলে টান তখনই আমরা দিব যখন জেরের সাথে ইয়া পাবো, জেরের সঙ্গে যখন কি পাবো, ইয়া ইয়া। আর পেশের সঙ্গে যখন অ পাবো তখন টান দিব। পেশের সঙ্গে কি থাকা লাগবে? পেশ ওয়া সাকিন। হ্যাঁ, আর জের ইয়া সাকিন। এই দুইটা জায়গা মনে রাখতে হবে, দুইটা জায়গা মনে রাখতে হবে। এখন দেখেন, আমি এটা হচ্ছে হুই, এটা কি ভাইয়া? এটা হুই হুই। এখন দেখেন, এখানে কি টান হবে? না, এখানে তো হবে না। টান হবে না কেন বলেন? এখানে ওয়াটা না দেখা হবে না, ইয়া থাকলে হবে না, ওয়া থাকলে হতো। হ্যাঁ, ওয়াও থাকলে হতো। আর এখানে দেখেন ভাইয়া, এখানে টান টান হতো যদি আগে জেড থাকতো, কি থাকতো? জেড থাকলেও হতো, কিন্তু ইয়ার সঙ্গে পেস থাকলেও টান হবে না, জবর থাকলেও টান হবে না। টান হবে না, টান হতে হলে ইয়ার সঙ্গে সবসময় কি থাকা লাগবে? জেড থাকা লাগবে। হ্যাঁ, এই যে মাথার, এই যে ক্লিয়ার হয়েছে ভাইয়া, পরিষ্কার হইলো, ব্রেনটা কি হইলো ভাইয়া? কিন্তু বাপ ভাইয়া, এই যে বাপ সেটটা হুজুর, জি বাম সেক্টর, যে এটা টান হবে, তাই না? এটা টান হবে, অবশ্যই টান হবে, কেননা ওর সঙ্গে কি পাইছি আমরা, পেশ পাইছি, ওয়া ওয়া পাইছি। জি জি, হ্যাঁ, পেশের সঙ্গে ওয়াও পাইছি, বা ওর সঙ্গে আমরা কি পাইছি, ওয়ার সাথে পেশ পাইছি, ওয়া সাকিন, সাকিনও পাইছি, কি পাইছি, সাকিন। আবার এখানে দেখেন তো ভাইয়া, এখানে কি টান হবে দেখেন তো, এইখানে টান দিলাম কেন, এই পেশের সঙ্গে আমরা ও পাইছি, আবার সাকিনও আছে, আবার এখানে দেখেন তো টান হবে কিনা, হবে। হ্যাঁ, কিজন টান হবে, পেশের সঙ্গে আমরা কি পাইলাম, ওয়া পাইছি দেখা, এবং উপরে সাকিনও পেয়েছি, উপরে কি পাইছি, সাকিন। হ্যাঁ, এবার আপনাকে বলতেছি, সাকিন না, সাকিনটা না থাকলে কি টান হতো? সাকিন না থাকলে টান হবে না, বললাম না তিনটা একসঙ্গে পাওয়া যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা কি টান হবে কিনা দেখেন তো, সি এবার এ জায়গা দেখেন তো ভাইয়া, টান হবে কিনা, এটাও টান হবে, কেন টান হবে বলেন? এবার দেখি, এটা ডিফারেন্ট ধরি, এইটা বলেন তো ভাইয়া, এখানে কি টান হবে? না হবে না, যে যে নাই, হ্যাঁ, মাথার ব্রেন পরিষ্কার ভাইয়া, অনেক শার্প মনে করেন ভাইয়া। সাধারণত আপনার যে ব্রেন, সাধারণত জাপানে কারা থাকে ভাইয়া, জাপানে তো ওই সমস্ত লোকেরা থাকে যারা ব্রিলিয়ান্ট, বুঝছেন ভাইয়া? না, আমার কাছে মনে হয় জাপানি ছিল সবাই ব্রিলিয়ান্ট, মোটামুটি সবার উপরে ভালোই আছে, কিন্তু মোটামুটি ভালো আছে,
অনেক অনেক ট্যালেন্ট, অনেক মনে করেন অনেক এক্সপার্ট। এখন ভাইয়া আমাদের শর্ত ছিল যে তিনটা একসঙ্গে থাকা লাগবে তাহলে টান হবে, কিন্তু এখানে আমরা দুইটা পাইছি একসাথে, ইয়া পাইছি সাকিন পাইছি। এখানে ভাইয়া আমরা সাকিনও পাওয়া গেছে ইয়াও পাওয়া গেছে, কিন্তু আগে জের না পাওয়ার কারণে টান হয় নাই, আগে জের না পাওয়ার কারণে জি টান দেওয়া যাবে না। জি জি এবার আমি দেখতেছি, দেখি এটা বলেন তো ভাই এটা কি টান হবে? এটা টান, এটা টান হবে, হবে হবে কেন? জের পাইছি, ইয়া পাইছি, সাকিন পাইছি। যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাইয়া এখানে টান হলো কেন, তখন আপনি তিনটা কথা বলবেন, কয়টা কথা? তিনটা কথা, জের আছে, ইয়া আছে, সাকিন, এই তিনটা একসঙ্গে পাওয়া গেছে বলেই টান দিতে হবে, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে টান দিতে হবে। এবার এখানে টান হবে কিনা দেখেন তো ভাইয়া, এখানে টান হবে, টান হবে কেন? জের, ইয়া, সাকিন আছে, মাশাআল্লাহ। এবার ভাইয়া বলেন এখানে সু টান হবে কেন? সু টান হবে সাকিন পাইছি, পেশ পাইছি, ওয়াও পাইছি, সাকিন পাইছি, জবরের সাথে আলিফ থাকা লাগবে, জবরের সাথে কি থাকা লাগবে? জবরের সাথে আলিফ থাকলেও টান হয়, জবরের সাথে আলিফ থাকলেও সেই আলিফের উপরে নিচে, সেই আলিফের উপর নিচে কিছু থাকতে পারবে না, টান হতে হলে টান দেওয়ার জন্য শর্ত, টান তখনই দিতে হবে যখন জবর পাবো এবং খালি আলিফ পাবো, যে আলিফটার উপরে নিচে কিছু থাকতে পারবে না। এরকম একটা আলিফ যখন আমরা পাবো যে আলিফের উপরে নিচে কিছু নাই, জি জি এরকম একটি আলিফ, এবং যখন জবর পাবো তখন টান দিব, জি জি। আমি কথাটা আবার একটু রিপিট করতেছি ভাই, যখন এরকম একটা জবর পাবো এরকম একটা খালি আলিফ পাবো তখন টান দিব। ওকে ওকে বুঝতে পারছি ভাই, ইনশাআল্লাহ। এখানে কি টান হবে? দা এখানে তো হওয়ার কথা, তাহলে হওয়ার কথা না ভাইয়া, ভালো করে বলবেন যে হবেই, কি বলবেন ভাইয়া? হবে, এটা হবে, হবেই, হবে মানে কি? হবেই, লাস্টে ই দিতে হবে, হবেই মানে কেন? আমরা জবরের সাথে কি পাইছি? আর কোন বেজাল নাই, আর কোন কি নাই, বেজাল নাই, এই বেজাল হচ্ছে তিনটা নিয়ে, এই তিনটা মনে রাখতে পারলে আর কোথাও কি সন্দেহ আমাদের লাগবে না। এই টানের এই তিনটা নিয়ম শিখতে পারলে আর সামনে যত টানের নিয়ম আছে ওগুলা প্যাচ বাঁধে না, ওগুলা কিলে বাঁধে না ভাইয়া, জি জি জি, ওগুলা চিহ্ন দেখলেই, হ্যাঁ ওগুলা চিহ্ন দেখলেই বুঝতে পারবো এখানে টান হবে, কিন্তু ভেজাল সবসময় এই তিনটা জিনিসে ভেজাল বাঁধে, নো ফর্মালি, ভেজাল ছাড়া। ওকে এখন ভাইয়া
আমরা মাঝে মাঝে পড়বো এবং কি মজার মজার কথাও বলবো, মাঝে মাঝে পড়লে মজার মজার কথা বললেও ভালো লাগবে। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিও মজা মজা পছন্দ করি, আমিও জোক পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, মজা মজাটা তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানাতান সুখ সৌন্দর্য, দুনিয়াতে সুখ সৌন্দর্য দাও, অফিল আখিরাতি হাসানাতান এবং আখেরাতেও মানে পরকালেও সুখ সৌন্দর্য দাও। এটা তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াতেও সুখ সৌন্দর্য চেয়েছেন পরকালেও সুখ সৌন্দর্য চেয়েছেন, চাইতে বলেছেন, তা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কেন আমরা চাবো না? অনেকে মনে করে যে দুনিয়াতে মনে হয় সুখ সৌন্দর্য চাওয়া যাবে না, না এরকম আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন দুনিয়াতেও চাওয়া যাবে পরকালেও চাওয়া যাবে, দুনিয়াতেও ভালো থাকার জন্য আল্লাহর কাছে বলা যাবে হে আল্লাহ তুমি আমাদেরকে কি রাখ কি রাখো ভালো রাখো, হ্যাঁ এটা আল্লাহ। আমি যে আয়াতটা পড়লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এটার মিনিং হচ্ছে রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়া দুনিয়াতে, অফিল আখিরাতি এবং আখিরাতে হাসানাতান সুখ সৌন্দর্য দাও, ওয়া কিনা এবং আমাদেরকে রক্ষা করো আযাবান্নার আযাব পানিশমেন্ট নার আগুন, তা আগুনের শাস্তি থেকে আমাদেরকে কি করো রক্ষা করো। তো এখানে এখানে আল্লাহ জাল্লা শানহু আল্লাহর নাম যখনই আমরা নিব তখন আল্লাহর নাম নেওয়ার আগে আল্লাহ জাল্লা শানহু বলতে হবে, কি বলতে হবে? আল্লাহ আল্লাহ শানহু আল্লাহ জাল্লা শানহু শানহু, হ্যাঁ কথাটা বললে আল্লাহ বেশি খুশি হন। তো আপনি আল্লাহর নাম নেওয়ার আগে এটা বলতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ আল্লাহ সামনের কথা বলে অনেক বুঝছি, আল্লাহ সামনে বেয়াদ জমি করছে, হ্যাঁ হ্যাঁ জি যে শানটা, জি জি শান এটা হচ্ছে শান সৌন্দর্য ভাইয়া, সৌন্দর্য তো আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রেই চলে, ঠিক না ভাইয়া? মানে সুন্দরের উপরে যদি কোনো সুন্দর থেকে থাকে সেটা হচ্ছে শান, শান, ঠিক আছে ভাইয়া? মানে সুন্দরের উপরে যদি কোনো সুন্দর থেকে থাকে সেটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে। হ্যাঁ 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 জি ভাইয়া, হ্যাঁ জি জি, আল্লাহর নাম নাম নেওয়ার আগে সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু সুবহানাহু পবিত্রতা, সুবহানাহু তার পবিত্রতা আমরা কি করতেছি, তার মতো পবিত্র তার মতো পাক তার মতো পিওর পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে কোথাও কখনো কোনো প্লেসে কোনো জায়গায় তার মতো কেউ হবে না, ঠিক আছে ভাই? তা আল্লাহর গুণগান আমরা আমাদের জিহ্বা দিয়ে বলবো, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না? আমি দিনভর আল্লাহর কথা বলবো, দিনভর আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ আমাকে কেউ বাধা দিতে আসলে কোনো বাধা আমরা শুনবো না, ঠিক আছে? আল্লাহর কথা সারা জীবন বলে যাব, তাতে আমি কাউকে ভয় পাবো না। জি 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 রাইট, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা, হ্যাঁ সুবহান রাব্বিয়াল আ'লা আমরা যে তাসবিহগুলো নামাজের মধ্যে পড়ি, এই তাসবিহগুলো শুদ্ধ করে শিখবো ভাই, আমরা কি করে শিখবো? শুদ্ধ করে শিখবো সুবহানা পবিত্রতা, সুবহান রাব্বিয়াল আ সুবহান রাব্বিয়াল আ'লা, একজন ওস্তাদই পারে একজন স্টুডেন্টকে সুন্দর করে গড়ে তুলতে, ঠিক আছে ভাইয়া? এখন তার ওস্তাদের কোথায় কোন প্রবলেম আছে এটা ধরবে কে? একজন ওস্তাদ ধরবে তার স্টুডেন্টদের কোথায় কোন প্রবলেম আছে। একটা ছাত্র একটা শিক্ষক একজন শিক্ষক একটা ছাত্রকে গড়তে পারে, জি জি ওইটা তো ইন শর্ট নরমালি বললে বলা যায় একটা ভালো কারখানায় পাঠাতে পারলে ভালো প্রোডাক্ট, জি একটা ভালো কারখানায় তৈরি করতে পারে একটা ভালো প্রোডাক্ট, জি জি কথাটা ভাইয়া অনেক সুন্দর একটা কথা বলেছেন, জি। তো মানুষ গড়ার কারখানা হচ্ছে একজন শিক্ষক, এক্স্যাক্টলি, হ্যাঁ একটা মানুষ এনে দিতে পারে
জাতির কি যেন একটা কথা আছে, জাতির জাগরণ, জি অবশ্যই, একটা মানুষ এনে দিতে পারে জাতির জাগরণ। ঠিক আছে ভাই, একটা মানুষের জন্য পৃথিবী পাল্টে যেতে পারে, একটা মানুষের জন্য পুরো পৃথিবী পাল্টে গেছে। কখন গিয়েছিল? আমাদের নবীর জামানায়, জি আমাদের নবীর যুগে, আমাদের নবী পুরো পৃথিবীটাকে পাল্টে দিয়েছেন। কি দিয়েছিলেন? পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছেন। হ্যাঁ, পাল্টে দিয়েছেন, পাল্টাই দিয়েছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক কথা বললাম, এখন আমরা আজকে কয়টা নিয়ম শিখলাম? আমরা তিনটা নিয়ম তো মাস শিখলাম, তিনটা নিয়ম শিখলাম। যদি হ্যাঁ তিনটি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাইয়া এখানে টান দিতে হবে কেন, আপনি জাস্ট দুইটা কথা বলবেন। কয়টা কথা ভাইয়া? এই জন্য জাস্ট মনে রাখতে হবে জবর আর খালি এলিপ। অক্ষর মনে রাখলে প্যাঁচ লেগে যাবে, অক্ষর মনে রাখলে কি লাগবে? কেননা আমি অক্ষর থাকুক বা না থাকুক জবর আর খালি এলিপ দেখলেই টান দিতে হবে। যেমন আবার দেখেন এখানে টানটা দিতে হবে, অক্ষর নিয়েই টান দিতে হবে, কিন্তু রুলস হচ্ছে জবর আর খালি। এখন দেখেন ভাইয়া এখানে টান দিতে হবে কেন? জবর আছে, ইয়া আছে, সাকিব আছে। এটা কি ভাইয়া? যে জের আছে, সরি, জের আছে, ইয়া আছে, সাকিব আছে। জি জি সি টান দেওয়ার মাধ্যমে ইয়াটা উচ্চারণ হয়ে গেল, ইয়াটা উচ্চারণ হয়ে গেল। হ্যাঁ, এখানে সিতে টান দেওয়ার কারণে ইয়াটা অটোমেটিকলি উচ্চারণ হয়ে গেছে, আলাদা করে উচ্চারণ করতে হবে না, আলাদা করে উচ্চারণ করতে হবে না। এই জন্যই বলা হয় যে টানের বিষয়টা অ্যারাবিক ভাষায় খুবই গুরুত্বপূর্ণ। টান না দিলে একটা অক্ষর কমে যায়। মনে করেন এখানে সি টান দিতে হবে, টান দিলে ইয়াটা পড়া হইলো, আর টান না দিলে ইয়াটা পড়া হইলো না। টান না দিলে কি ইয়াটা পড়া হবে ভাইয়া এখানে? না না হবে না, হবে না। এই জন্য যেখানে টান আছে সেখানে টান না দিলে একটা অক্ষর কমে যায়। একটা অক্ষর কি হয়? কমে যায়, কমে যায়। ফর এক্সাম্পল মনে করেন একটা লোকের নাম মামুন। কি লোকের নাম কি ভাইয়া? মামুন, মামুন, ময়াকার মা ময়রসকার মু ন মামুন। এখন সেই মামুন নামের, মামুন নামের লোকটাকে যদি আমি ডাকি মামু, সে ডাক শুনবে? না স্যার, উনি তো মনে করবে যে আমি বুঝার পাশে শালা। একটা অক্ষর কম করেছি, একটা অক্ষর কি করেছি ভাইয়া? কম করছি। হ্যাঁ, একটা অক্ষর কম করার দ্বারা অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অর্থ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আবার মনে করেন যেখানে টান নাই সেখানে টান দিলে একটা অক্ষর বেড়ে যায়, যেখানে টান নাই সেখানে টান দিলে কি হয়? জি জি, একটা অক্ষর বেড়ে যায়। মনে করেন একটা লোকের নাম বাবু, একটা লোকের নাম কি? বাবু, বাবু। তাকে যদি আমি ডাক দেই বাবুল, বাবুল, বাবুল এদিকে এসেছে, তাহলে সে ডাক শুনবে? না, কারণ হচ্ছে বাবু তো ছোট বাচ্চা দেখো বলে, আবার বাবুল হলে তো যমুনা পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক হয়ে গেল। বাবুল হচ্ছে যমুনা ফিউচার পার্কের মালিক? জি জি। আমি তো এটা জানতাম না ভাইয়া, যমুনা ফিউচার পার্ক হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট, আর পৃথিবীর মধ্যে আমি শুনেছি তৃতীয় বৃহত্তম। মানে গোটা পুরো বোকাস করতে, ওই ওই পুরো পুরো বোকাস আমি। হ্যাঁ, এটা বোকাস করতে, মানে এটা এটা মিথ্যা না ভাইয়া? 100% মিথ্যা। হ্যাঁ, এটা কি তাদের তাদের অ্যাডভার্টাইজের জন্য? মনে হয়, আমার মনে হয় তাদের অ্যাডভার্টাইজ করার জন্য তারা এই জিনিসটা মানে নিজেরা বানাইছে। ফিলিপাইনে, এশিয়া, ফিলিপাইনে, এশিয়া, ফিলিপাইনে যত বড় বড় মার্কেট আছে,
ও আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশে আছি তো টেরাফাই না কিছু, বুঝছেন ভাইয়া? তারপরে কানাডা আফ্রিকা যদি বলা মার্কেট আছে ওইগুলা, চায়নাতে চায়নাতে যদি বলা আছে ওইগুলো 100 নম্বরের পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মানুষ এরকম বানাই অনেক কিছু বলে, যাই হোক আমি চেয়েছি আপনার মোবাইল থেকে তুলে দিলেন। ছবি না ভাইয়া, ছবি না, আপনি যদি বাইরে কখনো যান, যদি সুযোগ হয় গাছের নিচে দাঁড়িয়ে আছেন, একা একা দাঁড়িয়ে আছেন, সামনে মনে করেন গাছগাছালি পশু পাখি, কিছু কথা বললেন যে এরকম জাপানের লোকেরা এরকম। ঠিক আছে, আমি তাহলে যখন যখন যাই না তখন কিছু তুলে তুলে তখন তখনই পাঠাই মানে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আমি আপনাকে আরো কয়েকটা ভিডিও দিব, আমি একটা আনতাছি জাপানটা, আমি আপনাকে একটা ওল্ড ভিডিও দিছি আর একটা জাপানের ঐতিহ্যবাহী ওল্ড ট্রেডিশনাল দিছি, আর আপনাকে মডার্নটা আজকে মডার্ন বই একটা পাঠাবো, আমার তো না কিন্তু আমি আপনাকে পাঠাবো, আপনার নিজের মোবাইল দিয়ে তুলবেন। ওকে ওকে, নিজের মোবাইল দিয়ে মনে করেন 5 মিনিটের একটা ভিডিও আমাকে দিবেন, 5 মিনিট বা 7 মিনিটের একটা ভিডিও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ভালো নিয়ম, এই তিনটা নিয়ম কেন শিখলাম, যে অর্থটা যাতে চেঞ্জ না হয়ে যায়, আমরা কোরআন পর্ব তো শুদ্ধ করে পড়বো, কোরআন পর্ব তো কি করবো, শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। তো বিশেষ করে টানের নিয়মটা অনেক ইম্পর্টেন্ট, কেন যেখানে টান আছে সেখানে টান না দিলে একটা অক্ষর কমে যায়, আর যেখানে টান নাই সেখানে টান দিলে একটা অক্ষর বেড়ে যায়, একটা অক্ষর বেড়ে গেলে কি সমস্যাটা ঘটে সেটা তো বলছি ভাইয়া, মিনিং চেঞ্জ হয়ে যায়। এই জন্য অন্য কোন নিয়ম শিখি বা না শিখি ভালো করে টানের নিয়মটা শিখতেই হবে। এই জন্য যেটা আগে সেটা কোনটা আগে পড়তে হবে এটা একজন একজন টিচারই ভালো বোঝে। এখন সেক্ষেত্রে আমরা আমরা ছিলাম হচ্ছে এখানে, আর তিনটা উচ্চারণ, কয়টা উচ্চারণ ছিল ভাইয়া হোমওয়ার্ক আপনার? তিনটা, কুই তিনটা, কুই সুই কুই হুই, এই তিনটা উচ্চারণ আমি আপনাকে আবার নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারি, আর হচ্ছে তার আগে আমরা এই লাইনটা একটু শেষ করি। ওকে, লুক লুক টান হলো কেন, পেশ আছে, ওয়াও আছে, সাকিনাস, মাশাআল্লাহ।
এটা এরকম পড়তে হয় ভাইয়া। আমরা আমরা তো টানের তিনটা নিয়ম শিখলাম, এই এই টানের এখন যে তিনটা টানের নিয়ম শিখবো, এই টানের তিনটা নিয়ম টান দেওয়ার যে এখন যে তিনটি নিয়ম শিখবো বা লম্বা করার যে তিনটা নিয়ম শিখবো, এই তিনটা নিয়ম একদম ইজি, এরকম খাড়া জবর দেখলে টান দিবেন, এরকম খাড়া জের থাকলে টান দিতে হবে, এরকম উল্টা পেশ থাকলে টান হবে, উল্টা পেশ থাকলেও টান দিতে হবে, খাড়া জের থাকলে টান দিতে হবে, খাড়া জবর থাকলে টান দিতে হবে। এটা সহজ, মানে চিহ্নটা দেখলে টান দিব, এটা কোনো আর ভেজাল নাই যে জের জের সাথে ইয়ে থাকা লাগবে, সাকিন থাকা লাগবে, পেশের সঙ্গে অ থাকা লাগবে, সাকিন থাকা লাগবে, এরকম কোনো ভেজাল নেই, এটা জাস্ট ওইটা কোন জায়গায় কোন জায়গায় নট নাথিং নো রিলেটেড। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, এটা জাস্ট মনে রাখার জন্য এরকম আমরা করতে পারি, খাড়া জবর যেখানেই দেখবো টান দিব, খাড়া জের যেখানেই দেখবো টান দিতে হবে, জি উল্টা পেশ যেখানেই থাকবে সেখানে টান দিতে হবে। এখন টান দিতে হবে কিভাবে সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। জি তা মানে এখন বেশি দিলে কোরআনে কারিমে যখন আমরা যাবো তখন মাপে আসবে, কিসে আসবে ভাই? এখন বেশি টান দিলে কোরআনে কারিমে যখন আমরা যাবো তখন মাপে আসবে, মাপে মানে একটা মাপ ঠিক থাকবে, আর এখন এখন কম করলে তখন মাপে আসবে না। এখন মনে করেন সোনা বা স্বর্ণ যখন ভাঙেন, ভাঙলে মনে করেন আপনার এক ভরি সোনা আছে ভাইয়া, এক ভরি সোনা যদি আপনি ভাঙেন তাহলে তো এক ভরি থাকে না, একটু কমে যায়, এক ভরি থেকে একটু কমে যায়, একটু কমে যায় না, এই জন্য এখন একটু বেশি দিলে তখন আর কমবে না, এখন একটু বেশি দিলে তখন কমবে না, কমবে না। জি মনে করেন যদি আমরা আগে বেশি দিই তাহলে পরে বেশি পাবো ইনশাআল্লাহ। জি 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 যাই হোক, এখন দেখেন তা তা ভাইয়া জিম আগে ছিল জিম, এখন যেহেতু উপরে খাড়া জবর আছে এখন আর জিম বলার সুযোগ নাই, এখন বলতে হবে যা 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 দা যা 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 এই অক্ষরটা আকার ব্যবহার করতে হবে, এই অক্ষরটা কি করতে হবে ভাইয়া? আকার হইল না ভাইয়া, হয় বললে ভাইয়া এই পরেরটা হয়ে গেল, হ্যাঁ ভাইয়া এটা কা হবে, আর আগেরটা এখন ঠিক আছে, এখন কি আছে? এখন ঠিক আছে, শেখানোর সিস্টেম আছে ভাইয়া, বুঝছেন, একজন শিক্ষক একজন শিক্ষক একজন ছাত্রকে কিভাবে তৈরি করবে সে ভালো বুঝে ভাইয়া। এখন এটা হচ্ছে নিচে ভাইয়া, নিচে থাকলে হবে কি? মি
বলছিলাম ভাইয়া দুইটা ঠোঁট গোল করে উই এটা কি হামজা ভাইয়া? এটা হচ্ছে হামজা পেশ কি হয়? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। না ভাইয়া, হামজা জবর থাকলে আ হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ, হামজা পেশ ও, হামজা পেশ ও। তো এটা হচ্ছে পেশ, এটার নাম কি ভাইয়া? পেশ, উল্টা পেশ। হ্যাঁ, হামজা পেশ কি ও? হামজা পেশ উ ছিল, কিন্তু এই উল্টা পেশ চা থাকার কারণে উর জায়গায় বেশি টান দেবেন। ও নরমাল পেশ থাকলে, হামজা পেশ যদি হামজার উপরে নরমাল পেশ থাকে, যেটা আমরা আগে পড়ে এসেছি, ওইটা থাকলে হবে উ। ওটা থাকলে কি হবে? আর এইটা থাকলে হবে ও, মানে ওইটা টান হয় নাই, আর এটাই কি হয়েছে, জাস্ট টান হবে। মানে নরমাল পেশটা থাকলে টান উচ্চারণটা ওরকমই হবে, জাস্ট এটা টান হবে। জি জি, উ আর এসে উ, উ উ উ খু ইনশাআল্লাহ দেখা হবে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহর কোরআনে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, এটাতে আপনার লস নাই ভাইয়া। তো অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, ভালো লাগুক বা না লাগুক, অবশ্যই আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব দিবেন, তাহলে খুশি হব, আল্লাহও খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।